আমার বাচ্চাকে আমি কষ্ট দিয়ে আমি ভাইরাল হবো? এ কি সম্ভব? তার মানে আপনি ভাইরাল হওয়ার জন্য চা বিক্রি করতেছেন না? একদমই না, আমি সম্ভব, আমি দুইটা বাচ্চার মা, কেউ কেন আমাকে বিয়ে করবে? আর আমার বাচ্চারাই হয়েছে আমার অক্সিজেন, ওদের ছাড়া আমার কিছুই সম্ভব না। কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে না? তো যদি আমার হাজবেন্ড থাকতো, আমার বাচ্চাটার খরচটাও যদি সে বহন করতো, তবুও তো আমি এখানে আসতাম না। নাই, একদম কেউ নাই কি, আমি যদি মরেও যাই আমার এই যে লাস্টটা যে একটা কাফনের কাপড় কিনবে, কেউ নাই। অতএব যেইভাবে হোক আমার সন্তান দুটোকে আমার বাঁচাইতে হবে, এবং মনে করেন ওদেরকে আমার মানুষ করতে হবে। দর্শক, আমরা চলে আসলাম আগারগা পরিসংখ্যা ভবনে, ঠিক অপর সাইডে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী আপু, সে চা বিক্রি করে। এখানে কী কী চা বিক্রি করে তার মুখ থেকে শুনবো, এবং আমরা দেখতে পাচ্ছি তার একটি ফুটফুটে সন্তান আছে, ছোট্ট একটি সন্তান। ওই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা হাঁটতেছে এদিকে, সেদিকে সেদিকে, সে বাচ্চাটা হাঁটতেছে। এই বাচ্চাকে নিয়েই কিন্তু এই আপু এখানে চা বিক্রি করতেছে। তো এখানের চা অনেকেই খেয়েছে, তো আমরা চলে আসলাম আপুর কাছে, আপুর থেকে জানবো যে সে কেন এত কিছু ছেড়ে। আর আমার মনে হচ্ছে না যে সে আসলে চা বিক্রেতা, আমার মনে হয় সে ভাইরাল হওয়ার জন্য সে এখানে এই যে চার দোকানে চা বিক্রি করতেছে। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন ভাইরাল হয়েছেন? মানে মানে ভাইরাল হওয়ার জন্য তো আপনি চা বিক্রি করতেছেন, আপনি কি চা বিক্রেতা নাকি? আপনার চেহারা দেখে কি মনে হয় যে আপনি চা বিক্রি করেন? ভাইরাল হওয়ার জন্য আমি চা বিক্রি করি? তা কি জন্য আপনি চা বিক্রি করেন? এই যে বাচ্চা নিয়ে রাস্তা ছাইড়া দিয়েছেন যেন মানুষে ভিডিও করে, আপনি যেন ভাইরাল হইতে পারেন, এই জন্য চা বিক্রি করতেছেন? এটা বলতে পারতেন যদি আমি একা হতাম, তাহলে আমি হয়তো ভাইরাল হওয়ার জন্য আমি ভিডিও করতেছি বা চা বানাইতেছি। আমার বাচ্চাকে আমি কষ্ট দিয়ে আমি ভাইরাল হবো? একই সম্ভব? তার মানে আপনি ভাইরাল হওয়ার জন্য চা বিক্রি করতেছেন না? একদমই না, আমি তো জানিও না যে আপনারা ভিডিও করবেন। ও আচ্ছা, কি কি চা বিক্রি করেন বলেন তো? এখানে আছে আপনার তেঁতুল চা আছে, মালটা চা আছে, লেবু চা, মশলা চা, রং চা, গরুর দুধের চা, তারপর হচ্ছে আপনার আরও কফি আছে, পাউডার দুধের চা, এই আর কি। এত ধরনের? হ্যাঁ। ওরে আল্লাহ রে আল্লাহ, মশা রে আল্লাহ, ইরে আল্লাহ, অনেক কি পরিমাণ মশা দেখেন। এই বাচ্চা ছাড়া দিয়ে বাচ্চা তাহলে তো মশা কামড় দেয়, বাচ্চারা মশা কামড়ায় না? কামড়ায় নাকি দেখেন? আর একটু উড়ায় আর পুরো দেহে দেহ আছে কিছু। তাহলে আমি বুঝলাম না আপু, আপনি চা কেন বিক্রি করতেছেন? এত সুন্দর একজন মেয়ে আপনি, সুন্দরী, আপনি কেন চা বিক্রি করতেছেন? কি এমন ঘটনা যে আপনাকে এখানে চা বিক্রি করতে হচ্ছে? আপনি ভাইরাল হওয়ার জন্য বেছেন না, বুঝলাম, ঠিক আছে, কি জন্য চা বিক্রি করেন বলুন তো? মানুষ সবচেয়ে মানে একটা সবচেয়ে নিকৃষ্ট বলেন বা সবচেয়ে কষ্টের একটা দিন বা সময় কখন বেছে নেয়? যখন মানুষের অভাব ঘরে এসে, অভাব ঘরে এসে, এবং কি যখন তার কোনো পথ থাকে না, পেটে ক্ষুধা যখন আর সহ্য হয় না, তখন কিন্তু মানুষ একদম নেমে যায় পরিশ্রম করতে। আমার মনে করেন দেয়ালে পিঠ ঠেকা, কি দেয়ালে পিঠ ঠেকার চেয়ে বর্তমানে আমার যে অবস্থা, আসলে না আমার ভাল লাগে না এগুলা কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা। ভাল লাগে না? আপনি, আপনার কি হাজবেন্ড নাই, সে আপনাকে দেখাশোনা করে না, সে আপনার খরচ দেয় না? যদি আমার হাজবেন্ড থাকতো, আমার বাচ্চাটার খরচটাও যদি সে বহন করতো, তবুও তো আমি এখানে আসতাম না। তো কি হয়েছে, ঘটনা নাকি, আপনি কেন চা বিক্রি করতেছেন? আপনার হাজবেন্ড কি, আমি অনেক সাথে, আপনার হাজবেন্ডের সাথে কি আপনার সেপারেট হয়ে গেছে? না, সেপারেশন হয় নাই, আবার আছে এটাও না, আমাদের সাথে যোগাযোগ নাই। আর উনি দ্বিতীয় বিয়ে করছে, তো মানে ওই বিয়েতে ওইখানে একটা বেবি আছে, মেয়ে হয়েছে, ওই মেয়ে দ্বিতীয় বিয়ে করছে। আপনি কি তার প্রথম স্ত্রী না তার আগেও তার স্ত্রী আছে? না, আমি মেবি প্রথম। প্রথম? হ্যাঁ। আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার এক ছেলে এক মেয়ে। দোনো দোনো কি তার? হ্যাঁ তার। না? হ্যাঁ। তো থাকার পর আপনার বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স 12 বছর। ছেলে কি করে, লেখাপড়া করে? না, লেখাপড়া করে না, ও হচ্ছে আপনার ওই যে মোতালেব প্লাজা আছে না, ওইখানে ওরে কাজে দিয়ে দিছে। কি বলে, আল্লাহ রে আল্লাহ, দেখেন তার 12-13 বছরের একটা সন্তান সেটাকেও কাজে লাগিয়ে দিছে, আরেক সন্তান নিয়ে সেই ফুটপাতে দেখেন ফুটফুটে কত সুন্দর একটা বাচ্চা, সেই বাচ্চাকে এইভাবে দেখেন। আমি এখানে আসছি, মশায় যেই কামড় দেয়, মানে এখানে বলে না সরকারি জায়গা, সরকারি মশা কিন্তু কামড় দেয়, এক একটা মশায় কামড় দিলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। তো এই হলো অবস্থা যে উনি চা বিক্রি করতেছে, সব ধরনের চা বিক্রি করতেছে। তো বোন, এই চা বিক্রি করে আসলে কি আপনার যে আয় রোজগার কেমন হয়? না ভাইয়া, এই চারুর এই চা বিক্রি করে আমার কিছুই হয় না, আমি যেমন ভাবছিলাম তেমন না, মনে করেন আমার কিছুই থাকে না। বিক্রি হয় আলহামদুলিল্লাহ, ভালোই বিক্রি হয়, কিন্তু আমার কিছুই থাকে না। এই দোকানটা কি আপনার নিজের? না, এটা আমার নিজের দোকান। কার দোকান এটা? এটা হচ্ছে এক মালিক আছে দোকানের।
মানে দোকানটাও কি ভাড়া? হ্যাঁ, কয় টাকা ভাড়া দেওয়া লাগে দোকান? এটা ভাড়া দেওয়া লাগে 500 টাকা, রোড খরচ আছে 220 টাকা, তারপর আরেকটা সেলে আছে ওকে দেওয়া লাগে 250 টাকা, তার মানে প্রতিদিন 1000 টাকা আছে ওইভাবে। আর এই বাজার সাথে তো আরো মানে 500-600 টাকা লাগে বেশি বেশি। সিগারেট উঠাই না, সিগারেট তো বুঝে নেই সিগারেটের কি দাম, সিগারেটের তো কোনো লাভই নাই হুদাই আপাতত। সব মিলে দেখা যায় আপনার ডেইলি 1700-1800 টাকা খরচ আছে। আমি যদি ভালো কিছু পাই আমি এটা করবো না, মানে আপাতত কেন করতেছি, একা একা থাকলে না কেমন মাথায় মানে আজে বাজে জিনিস কাজ করে, মন চায় মইরা যাই। তো আপনি তো একজন সুন্দরী নারী, আপনাকে এই অবস্থায় দেখলে অনেকে এই যে ভিডিও দেখলে বলতে পারে যে আমি তার দুই সন্তানের দায়িত্ব নেব, তাকে আমি বিয়ে করব, তার স্বামীকে ছেড়ে দিক, এরকম এরকম তো অনেকে বলবে। এগুলো জাস্ট আশ্বাস, এগুলো হয় না, এগুলো সম্ভব না, এগুলো হয় না। মানে গ্যাসের ছাল আরেক গ্যাসে লাগে না, এই কথা বলতে হয় না, এটাই এগুলো কি সম্ভব? আমি দুইটা বাচ্চার মা, কেউ কেন আমাকে বিয়ে করবে? আর আমার বাচ্চারাই হইছে আমার অক্সিজেন, ওদের ছাড়া আমার কিছুই সম্ভব না। কেউ যদি বিয়ে করে সে আমাকে বিয়ে করবে, আমার বাচ্চারা, আমি তো বাবা মা ছাড়া বড় হয়েছি, একটা বাবা মা ছাড়া সন্তানে যে কেমন করুণ পরিস্থিতি থাকে, যেটা আমার বর্তমান অবস্থাটা দেখেন। আজকে যদি আমার মা থাকতো, বাবা নাই ধরলাম, আমার বাবা থাক মাই থাকতো, মানে তাহলে আপনি বাচ্চাটাকে আপনার মায়ের কাছে রেখে আপনি ভালো একটা জব করতে পারতেন, ভালো একটা অ্যামাউন্ট পেলে আরো এই জায়গায় আশা লাগতো না, তাই তো? অতএব আমি চাই না আমার আমার বাচ্চার মা ছাড়া হোক। তো এই যে দোকান করতেছেন, এরকম দোকান যদি আপনি নিজের হতো তাহলে কেমন দিত? অনেক ভালো হতো, তাহলে তো আমার মনে হইতো আমি বাইচে গেছি, কারণ 500 টাকা কি মনে করেন, মাসে 500 টাকা হলে মাসে 15,000 টাকা, মানে এই টাকা হলে আপনি সচ্ছল ভাবে চলতে ভালো ভাবে মোটামুটি। আপনার মতো এই সুন্দরী মেয়েরা তো অনেক ভাবে দেখা যায় ছেলেদের সঙ্গে কথা বলেও কিন্তু অনেক ধরনের সলসাতুরি করে কিন্তু টাকা ইনকাম করতেছে। ভাই ওমনে যদি হইতাম ওটা তো আমিও ঘরের ভিতর করতে পারতাম, আমি রাস্তায় এসে চা বিক্রি কেন করব? এটা চা বিক্রি, আপনি বিষয়টা নিছেন, আমাকে কি দেখে কি মনে হয় আমি চা বিক্রেতা? আসলে ঘটনা সত্য, সে কষ্ট করতে চাচ্ছে, কোনো মানে কাজকে ছোট বউ হিসেবে দেখতেছি না। মানে আপনার কি মনে হয় আমি আমার জন্য না আমি করলাম, আমার বাচ্চাটাকে যে কষ্টটা ও করে, মানে একটু পরে যদি থাকেন অপেক্ষা করেন দেখবেন সন্ধ্যার পর অনেক বসায় ভিটা ধরে ও যে হাইটা চলে গেছে, যদি কেউ আমার বাচ্চাটাকে নিয়েও যায় আমি মনে তা ওদের বুঝতে পারবো না, এমন চাপ পরে সন্ধ্যার পরে, কিন্তু পরিশ্রম করতেছি ঠিক, কিন্তু আমি পাইতেছি না, পরিশ্রমে ফল পাচ্ছেন না, মানে গাধার মতো খেটে যাচ্ছে কিন্তু তার যে আর্নিং যে টাকাটা ওনার দরকার থাকা খাওয়ার জন্য সেটা আসলে হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এই যে বাসা ভাড়া থেকে শুরু করে মনে করেন ঢাকা শহর, মানে প্রচুর খরচ ঢাকা থাকতে গেলে, খরচ ঢাকা থাকতে গেলে। আর আমি তো মনে করেন আমার একটা জিনিস কি সেটা হইছে, আমি খাই না খাই আমি একটা ভালো পরিবেশে থাকতে পছন্দ করি, বুঝতে পারছি, মানে আমি থাকিও। তো এই যে ভিডিও দেখছে, ভিডিও দেখে যদি আপনাকে কেউ যদি হেল্প করতে চায় টাকা পয়সা দিয়ে, কিবা ধরেন এরকম একটা দোকান যদি দিয়ে দিতে, ওই যে যদি কেউ নিঃস্বার্থভাবে আমাকে সাহায্য করতে চায় কোনো উদ্দেশ্য নিয়ে না, যে উদ্দেশ্য তো অনেকে থাকতে পারে বিয়ে করব, আমার হেল্প প্রয়োজন, সত্যি আমার হেল্প প্রয়োজন, আর্থিকভাবে হেল্প আমার ভীষণ প্রয়োজন, যদি কারো ইচ্ছে হয় যে আমাকে হেল্প করার মতো, দেখেন আমার যদি বাবা মা থাকতো আমার কিন্তু কেউ নাই, যদি আপনাদের কারো ইচ্ছে হয় যে খোঁজ খবর নিয়ে দেখার দেখতে পারেন, আমি আমার পুরো ঠিকানা আপনাদের দেবো, আমার কেউ নাই, একদম কেউ নাই, কি আমি যদি মরেও যাই আমার এই যে লাস্টটা যে একটা কাফনের কাপড় কিনবে কেউ নাই, অতএব যেইভাবে হোক আমার সন্তান দুটোকে আমার বাঁচাইতে হবে, এবং মনে করেন ওদেরকে আমার মানুষ করতে হবে, আমার ভরসাই ওরা, কিন্তু এই আমার মেয়েটাকে বাঁচানোর জন্য হইলো, এই দুধের টাকাটা জমানোর জন্য হইলো আমি রাস্তায় মারাস্তে হয়েছি ভাই, সবচেয়ে শেষ কথা হলো এইটা, বুঝতে পারছেন? তো প্রিয় দর্শক, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় কীভাবে করবে বলেন? যোগাযোগের বিষয়টা আসলে এটা আপনি বলেন ভাই, আসলে আমাকে তো বিরক্ত করা যাবে না। তো আসলে দেখেন অনেকে হয়তো ওনার নাম্বার পেলে অনেক ধরনের বিরক্ত করতে পারেন, উনি যেহেতু চার দোকান করে সবসময় কিন্তু অনেকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে, তো আপনারা যদি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপুর সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। তো আরেকটি বিষয়, আপনারা কিন্তু আপুকে আরেকটিভাবে হেল্প করতে পারেন, যেহেতু উনি এখানে চার দোকান দিয়েছে, ঠিকানাটা বলেন তো। পরিসংখ্যানের অপরজিটে মৌসিতা চায়ের দোকান, এই যে চার দোকানের ঠিকানা উনি বলে দিয়েছে, আপনারা চাইলে এখানে এসে এই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, হয়তো সবার কাছে ছড়িয়ে যাবে, সবাই এসে ওনার এই চা আগে যেরকম বিক্রি করতে হয়তো আরও বেশি বিক্রি হবে যদি আপনারা শেয়ার করে দেন এই চার দোকানটা। তো যে যেখান থেকে দেখছেন আবারও সবারকে অবশ্যই অনুরোধ করবো আপনারা আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।